নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় রথযাত্রা বাম্পার 2021, যে তার সুযোগ পাবেই 5 রাশির মানুষ। আর ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওই 12 জুলাই সোমবার শুভ রথযাত্রার দিন একটা বাম্পার লাগবেই 5 রাশির মানুষের। কোন সে 5 রাশির এবং প্রত্যেক রাশির শুভ সংখ্যা কি এবং শুভ সময় বা কি টিকিট কাটার, সেই সম্পর্কে বিস্তারিত আমি এই ভিডিওয় আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাব। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় রথযাত্রা। রথযাত্রা আমাদের বাঙালি এবং উড়িষ্যার অধিবাসীদের কাছে সর্বাধিক প্রসিদ্ধ একটি উৎসব। প্রভু জগন্নাথ এই দিন তার মাসির বাড়ি যান এবং প্রতি বছর আমরা রথের দড়িতে টান দিয়ে আমরা প্রভু জগন্নাথের কৃপা লাভ করি। বর্তমানে এই করোনা আবহে 2021 রথযাত্রা পড়েছে সোমবার 12 জুলাই, সেই পবিত্র দিন। এই দিন যে বাম্পার, অর্থাৎ যা প্রতি বছর রথযাত্রা বাম্পার হিসাবে পরিচিত, সেই লটারির বাম্পার লাগবে 5 রাশির মানুষের। আসুন বলি কোন সেই 5 রাশি। প্রথম যে রাশির নাম বলবো, সেই রাশি তো রথযাত্রা বাম্পারের জন্যেই অপেক্ষা করছে, তাদের একটা বাম্পার লাগবেই। তবে আমি একটা কথা বলবো, আপনি যদি এই রাশির মানুষ হন এবং আপনার যদি চন্দ্রের সঙ্গে বৃহস্পতির কানেকশান থাকে তবেই টিকিট কিনবেন, নচেত নয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনি একটা রথযাত্রা বাম্পার কাটতেই পারেন। এ বাম্পার আপনার জীবনকে নতুনভাবে উন্নতির পথে নিয়ে যেতেই পারে, আপনি জীবনকে নতুনভাবে আবিষ্কার করতেই পারেন। শুধু তো একটা সংখ্যা। হ্যাঁ, আপনি কখন কাটবেন টিকিট? হ্যাঁ, আমি বলেই দিচ্ছি, আপনি বৃহস্পতিবার টিকিট কাটবেন। হ্যাঁ, আজকে রবিবার, সামনে সোমবার হচ্ছে রথযাত্রা বাম্পার, আপনি বৃহস্পতিবার টিকিট কাটবেন। কখন কাটবেন? সূর্য আলোকে। হ্যাঁ, সকাল 9টা থেকে বিকাল 4টের মধ্যে আপনি একটা রথযাত্রা বাম্পার কাটতেই পারেন বৃশ্চিক রাশি। দ্বিতীয় আর একটি রাশির কথা বলুন, সেই রাশিটি জীবনে একটা বাম্পার চাই, তাদের অনেক দেনাদুনি হয়ে গেছে, এই একটা বাম্পার তাদের জীবনকে নতুনভাবে তৈরি করতে পারে। হ্যাঁ, সেই রাশিটি হচ্ছে অবশ্যই যারা এই সৌভাগ্যের অধিকারী হবে, সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি হন, আপনার জীবনে একটা বাম্পার লাগবেই, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। আপনি টিকিট কাটবেন বুধবার। কখন? বুধবার একদম ভোরে, অর্থাৎ ভোর 5টা থেকে বেলা 9টা বা 10টার মধ্যে এই টিকিটটা আপনি সংগ্রহ করবেন। এবং মনে রাখবেন, আপনার শুভ সংখ্যা হচ্ছে 5 এবং বৃশ্চিক রাশির শুভ সংখ্যা হচ্ছে 9। এরপরে যে রাশি বলবো, অর্থাৎ দুটি রাশি, কন্যা রাশি বৃশ্চিক রাশির পর, এই সুযোগ পাচ্ছে সিংহ রাশি। তার একটা বাম্পার চাই, আপনি রথযাত্রা বাম্পার জিতবেন গ্যারেন্টি। তবে আপনাকে টিকিটটা কাটতে হবে রবিবার, আজকে রবিবার, সামনে রবিবার টিকিট কাটবেন, তার আগে কাটার দরকার নেই। কখন কাটবেন? একদম প্রত্যুষে সকাল 8টার মধ্যেই একটা বাম্পারের টিকিট কেটেই নেবেন। রথযাত্রা বাম্পার কে বলতে পারে, একটা বড় প্রাইজ আপনার জন্য অপেক্ষা করছে এবং আপনার শুভ সংখ্যা হচ্ছে 1। এরপরে চতুর্থ আর একটি রাশির কথা বলবো, অর্থাৎ 3টে রাশি, বৃশ্চিক রাশি, কন্যা রাশি এবং অবশ্যই সিংহ রাশি। চতুর্থ রাশিটি হচ্ছে ধনুরাশি। আপনিও সুযোগ পাচ্ছেন একটা বাম্পারের দিন লাগিয়ে, কি দরকার? কত টাকা তো হেতা হোতা চলে যাচ্ছে, আমি তো রোজ রোজ কাটতে বলছি না, একটা বাম্পার কেটে দেখুন। কে বলতে পারে একটা নাম্বার আপনার দুঃসময়কে সৌভাগ্যের সময় পরিণত করলো? তবে মনে রাখতে হবে, আপনাকে টিকিটটা কাটতে হবে শুক্রবার,
সন্ধ্যায়, হ্যাঁ সূর্য অস্তের পর, এবং আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি চন্দ্রের কানেকশন থাকতে হবে। আমি যে রাশিগুলির নাম বললাম সেই রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি, কন্যা রাশি, সিংহ রাশি এবং ধনুরাশি, বারবার বলছি আপনারা তখনই লটারি টিকিট কাটবেন যখন আপনাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এবং চন্দ্রে কোনো কানেকশন আছে। এরপরে শেষ আরেকটি রাশি বলবো, সেই রাশিটি জগতের বুকে, সে এসছেই বাম্পার জিতরে, সে বাম্পার জিতেই যাবে। হ্যাঁ সেই রাশিটি হচ্ছে মীন রাশি। আপনারও একটা বাম্পার রথযাত্রা বাম্পার লাগবেই, তবে আপনি এই যে টিকিট সেই টিকিটটি কাটবেন অবশ্যই সোমবার, অর্থাৎ কালকেই সেই টিকিট আপনি কেটে নেবেন, কখন? সূর্যাস্তের পর। সুতরাং আজকের এই ভিডিওয় আমি পাঁচটি সৌভাগ্যবান রাশি কখন রথযাত্রা বাম্পারে টিকিট কাটবে এবং তাদের সৌভাগ্য নাম্বার, অর্থাৎ মীন রাশির নাম্বার 3, সিংহ রাশির নাম্বার 1, বৃশ্চিক রাশির নাম্বার 9, কন্যা রাশির নাম্বার 5, ধনুরাশির নাম্বার 6, এই নাম্বারে আপনারা টিকিট, সৌভাগ্যের নাম্বারে টিকিট কাটুন। আমি সময় বলে দিলাম একটা রথযাত্রা বাম্পার লাগবেই, কিন্তু মনে রাখবেন আপনার জন্মকুণ্ডলিতে যেন বৃহস্পতি এবং চন্দ্রের কানেকশন থাকে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইকও দেবেন, এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এইটুকু জানিয়ে আমি রিসার্চ করলাম, নমস্কার, ধন্যবাদ।